আমার শাশুড়ি একজন মক্ষী রানী, আমি আগে থেকেই জানি। আদালতে লিখিত অভিযোগ, মুখে দুই পাশে ঠোঁটের উপরে সিগারেটের আগুন দিয়ে ছাক্কা দেওয়ার যে কথা বলা আছে তার সাথে বাস্তবের কোনো মিল নাই, কারণ আমি কখনো সিগারেট খাই না, যা সকলেই জানে। মূলত সিগারেট দিয়ে পরিকল্পিতভাবে তার মুখ পুড়িয়েছে, তার নাম হয় কাসিরুদ্দিন। আমি একজন শারীরিক প্রতিবন্ধী, বিজ্ঞ, দায়রা, জজ, নারী ও শিশু নির্যাতন দমন, 02, খুলনাতে একটা মামলা করেছি। মামলায় অভিযোগ আমার স্ত্রী, বাদী আমি। সেখানে বলা হয়েছে যে হালিম চৌকিদার নামক একজন টলার মাঝি ইউনিয়নের বর্তমান সভাপতি, সে আমার স্ত্রীর সাথে অনৈতিক কাজ করার চেষ্টা করেছে জোরপূর্বক। আমার স্ত্রী বাধা দেওয়ায় তার মুখে সিগারেটের আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এটা আমার শ্বশুর এবং শাশুড়িকে অবহিত করি, আমার শ্বশুরকে এখানে ডেকে আনি। ডেকে এনে মাঝি ইউনিয়নের নেত্রী সালমার সামনে তাকে জিজ্ঞেস করি, রাত 11টার সময় হালিম চৌকিদারের সাথে আমার শাশুড়ির কী সম্পর্ক। যাই দেখি তিনি কোল ঘেঁষে দাঁড়ায় রয়েছে, আর হালিম চৌকিদার সিগারেট টানতাছে আর খেলতেছে। যে হালিম চৌকিদার, আপনার কী হয়? একদিনকার আমার বউ এসে যায় ঘরে দেখছে, তা আমি বললাম সে আপনার ঘরে কী যায়, কয় আপনি যাবে টাবে। এখন আমি বাসায় যেয়ে দেখি আমার স্ত্রীর মুখের স্পট পুরানো অথবা লাল হয়ে গেছে। আমি জিজ্ঞেস করি কী হয়েছে, সে অভিযোগ করে আলিম চৌকিদার তার সাথে দীর্ঘদিন কুপ্রস্তাব দিয়ে আসছে, সুযোগ পেলে সে বিভিন্ন গোপন অঙ্গ স্পর্শ করত। ঘটনার দিন আমি বাসায় না থাকায় সে ঘরে ঢুকে আটকে আমার স্ত্রীর সাথে জোরপূর্বক নির্যাতন চালায়, এবং আমার স্ত্রী তার কুপ্রস্তাব মেনে না নেওয়ায় তাকে সিগারেট দিয়ে মুখ পুড়িয়ে দেয়। এ বিষয় তাসিরের সাউরি রেহেনা বেগমের কাছে আপনারা জানলে এটা কিন্তু ঘটনা জানতে পারবে। কারণ আমরা এক জায়গা বসবাস করি ছোটবেলা থেকে, কিন্তু আর আমরা যে জায়গাটা বসবাস করি ওই জায়গাটা মনে করলে এই আমার ঘর, সামনে পশ্চিম দিকে দোকান, বাম পাশে বড় বড় পিছনে বাড়ি, তাহলে এই রাস্তাটা সামনে আমার মেয়ের তো, সে একবার ছেঁকা দিয়ে ঘরের বার ছেঁকা দিতে যায়, সে মেয়ে এক লক্ষ মানুষ সেই দিকে জন্ম করে। কারণ আমার মেয়ের, আমি মা হয়ে দুই ক্লাস করতে পারিনি, ওখানে হাজার হাজার লোক, আমার মেয়ের ভাষা ব্যবহার ভালো না, আপনার মেয়েকে দিয়ে যে একটা মামলা দায়ের করাইছে, এটা কেন করাইছে বলে আপনি মনে করেন? এটা করার কারণ আছে, হারিম চৌধুরীর যে মনে করেন এন্টি পার্টি এনারে আমার জামাইয়ের সাথে সঙ্গ দিয়েছে, আমার জামাই একটা আমার একটা ক্ষোভ ঘোরার জন্য ওরা আমার আরো আগে নিশ্চিত করছে না জানবে যে আপনি কখনো এই চৌকিদারের কাছে হাত ফেলেন নাই, ভোটা ভোটি বিষয়েও জানেন, কিন্তু আমার কাছে দশজনে যাতো সেদিন আমি যাতাম তাদের সাথে, খুশিতে যাতাম, আনন্দে যাতাম, কিন্তু তার চাই না পয়সা আমি কোনো খাই না, পানও খাই না। কিন্তু ওই সময় আমার বাধা দিলে আমি বলছি কেন বাবা, তোমার পিছনে আমাকে ভোট নেই, বাবার স্বামী সন্তানের ভোট নেই, কিন্তু কি আচ্ছা কথা বললাম, তারপরও আমি দিয়েছি কিভাবে সারা বমি এখন মেয়ের যা বলে কপালে জটায় ছেলে নিয়ে চলে যাব, ভয় দেখায় চিটিয়ে যাবো, দিনের কাছে যাবো, তোর কাছে থাকবো না, হাসি ঝুলে ঝুলে সরাই যাব, ভয় বিভিন্ন ভয়টা দিয়ে মায়ের যা বলছে আবার তোর ভক্তি। এমত অবস্থায় আমার শ্বশুরের কাছে অভিযোগ করেও লাভ হয় না, আমার শাশুড়িকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে ওটা অ্যালার্জি। আমার শুধু একটাই চা হয়, কাছি লক্ষ লোকের ভিতরে আমার কাছে হাত জোর করে কবে যে মা সব মিথ্যা, টাকা খাওয়ার জন্য অ্যান্টিবায়োটিক আমার দিয়ে এই করাইছে, আপনার কাছে আমি ক্ষমা চাচ্ছি। আপনার মা, আমার শাশুড়ি একজন মক্ষী রানী, আমি আগে থেকেই জানি। বিগত গত 4 বছর আগে আমার কাছ থেকে 4,000 টাকা ধার নিছে, তার এই জায়গায় সেলিম পুলিশ বাদী হয়ে শ্বশুরের কাছ থেকে 1,000 টাকা আদায় করছে, আর সে দেহ দিয়ে আমার 2,000 টাকা শোধ করছে, এখনও পর্যন্ত আমি 1,000 টাকা তার কাছে পাই।
আমি জেনে শুনেও তাকে দেহ দিয়ে শোধ করেছে মানে বিষয়টা কেমন শোধ করেছে কার সাথে আমার সাথে এই যে মামলা মামলার আগে আপনাকে এবং সভাপতিকে জড়িয়ে একটা অভিযোগও করেছিল যে আপনাদের ভিতরে অনৈতিক সম্পর্ক এই যে বিষয়টা আপনি তো জেনেছেন এই বিষয়ে কি আপনি আপনার জামার কাছে জিজ্ঞেস করছেন যে তুমি এটা কেন বললা আমার জামার কাছে আমি লজ্জা তার মুখ থেকে বলি সে এমন একটা ব্যক্তি নাই বাচ্চা দিয়ে বড় দিয়ে বুড়ো দিয়ে মুরব্বী দিয়ে ছেলে সন্তান দিয়ে তার আত্মসম্মান না থাকা আমি করি আমার একটু সম্মান আছে সে গরিবদের কোন দেশের টাইম তাদের কাছে হাওয়া দাওয়া করে এমন কথা বলে এই তার স্বামী দিয়ে আমি দাঁড়ানো করে রাখতাম অন্য কেউ গলায় যদি কিন্তু আমি গলায় যদি তিনি কেন বলেন আপনার সবাই সমাজ আমি দাঁড়িয়ে আসামি সেই কারণে পিছের আমি চাই যে করে দিয়ে যাই করাইছে আর কাছে পুলিশের লো দিচ্ছে তার লক্ষ্য হয়ে এই পিছের সুস্থ ভাবে চাই যে ও যারা আমাকে ধার্য করে মাপছে ধরা সমাজ আমার এই আমার জামাই ওর সাথে আমার আর কোনো কিছু মজা পারে না আমার মেয়ে প্রতিবন্ধ আমার একটা নাতি ওর জন্য আমি সব জায়গায় এখন আত্মীয়র কাছে আমি কিছুই আর বেশ করতে চাই না কাশির কাশির মতন থাক ও জিতে আমার কাজ জন্য যে মান সম্মান গুলি আমার হয়েছে এর ভরা সমাজ আমার কাছে মাপ চলে এর দ্বারা আমার কোনো চাওয়া পাওয়া কিছু কিন্তু হারিম ভাই খুবই নির্দোষ ওনার মতটা লোক সেটা তো আমি না আজ পর্যন্ত সিগারেট যদি ওনার মুখে নেতা দেখে দেয় তার বিচারে দেওয়া হবে তাই আমি খাবো তো তারপরেও আমি জেনে শুনে তার মেয়ে বিয়ে করেছি এবং যে পাগল তার মেয়েও প্রতিবন্ধী কোনো কাজকর্ম করতে পারে না আমিও প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধী কেউ আমার সাথে বিয়ে বসতে চায় না বলে আমি তাকে বিয়ে করেছি এ তাবুও প্রতিবন্ধী হলে মুখের দিক দিয়ে সে থাকি একটা 3 বছর 4 মাসের বাচ্চা আছে আমার পুত্র সন্তান তার মুখের দিকে চায় থাকি এর কিছু বলতে পারি না বলতে বলতে এখন আমি সব সমাজের বিত্তবান বিবেকবান বুদ্ধিবান জ্ঞানীবানের কাছে বিচার প্রত্যাশা করি আমি শারীরিক প্রতিবন্ধী আমি ইচ্ছা করলেই ভিক্ষা করে খাইতে পারতাম কিন্তু আমি ভিক্ষা করি না সম্মান বাঁচানোর জন্য আজকে যে সংবাদ সম্মেলন হয়েছে তোমার বিরুদ্ধে এই সংবাদ সম্মেলনে তোমার শাশুড়ি তোমার বিরুদ্ধে যে অভিযোগ করেছে এই বিষয়ে একজন মক্ষীরানী কি বললো আর কি না বললো তাতে আমার কিছুই যায় আসে না আমি আগের থেকেই বলেছি আমি সে যে নাম্বার ওয়ান প্রস্টিটিউট সে বলতেছে যে তোমার আগে যে স্ত্রী ছিল তাকেও তার ঘরে অন্য পুরুষ ঢুকায় দিয়ে কৌশলগতভাবে তারে বিতাড়িত করেছো এ ধরনের অভিযোগ করেছে এখন আমি তো বারবারই বলতেছি সে একজন প্রস্টিটিউট আর প্রস্টিটিউটের কথা বিলিভ ইট অর নট মাই ফ্রেন্ডস অ্যান্ড ইন্সপেক্টরস ম্যাটার উইদাউট অর নাথিং